আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এসএস রিওবিট, আমি আছি আপনাদের সাথে সাব্বির। তো বন্ধুরা, আপনারা যারা বড় বড়ের মতো আপনারা এমএক্স প্লেয়ারের মাধ্যমে আপনারা গান শুনে থাকেন কিংবা আপনারা প্রতিনিয়ত শুনছেন, তাদের জন্য আজকের ভিডিওটি একটা অসাধারণ কিংবা একটা অনেক উপকারী একটা ভিডিওতে চলেছে। কারণ আজকে আমি আপনাদেরকে একটা এমন একটা এমএক্স প্লেয়ারের গোপন সেটিং দেখাতে চলেছি, আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। এটা কিন্তু একদম নতুন একটা গোপন সেটিং। তো বন্ধুরা, এটা জানতে হলে, শিখতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন, যারা এখনও আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। কারণ আমরা প্রতিনিয়ত এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি। তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের বন্ধু হয়ে যাবেন, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো প্রথমে আপনাদেরকে এমএক্স প্লেয়ারটি আপডেট করে নিতে হবে। তো যাদের আপডেট নেই, তারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, তারপর আপনারা সার্চে চলে আসবেন, তারপর এমএক্স প্লেয়ার জাস্ট লিখে দেবেন। তো আমি এমএক্স প্লেয়ার লিখে দিলাম। তারপরে বন্ধুরা, আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে আপডেট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে আপডেট করে নিচ্ছি। তো আপনারা জাস্ট আপডেট করে ওপেন করে নেবেন। তো আপডেট করা হয়ে গেলে আপনারা জাস্ট ওপেন করবেন। তো আমি জাস্ট এমএক্স প্লেয়ার অ্যাপটি ওপেন করতেছি। তো আপনারাও জাস্ট এমএক্স প্লেয়ার অ্যাপটি ওপেন করবেন। তো বন্ধুরা, একটু ওপেন করতে একটু দেরি হচ্ছে বন্ধুরা, কারণ আপডেট হয়ে গেলে বন্ধুরা ফার্স্টে আপনাদেরও একটু লোডিং নেবে বন্ধুরা। তো একটু দেরি হবে। তো বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। তো এখানে আসার পর বন্ধুরা, আপনারা জাস্ট একটা ভিডিও সিলেক্ট করবেন। তো বন্ধুরা, যারা প্রতিনিয়ত গান শোনেন, তাদের জন্য এটা অনেক একটা ভালো একটা টিপস হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি এই যেই ভিডিওটি আমি চালু করব বন্ধুরা, সেই ভিডিওটি জাস্ট আমি রোটেট করে আমি সামনের দিকে নিয়ে চলে আসবো। তো এখান থেকে আমি জাস্ট রোটেট করে নিলাম, কারণ আপনাদের দেখার সুবিধার জন্য। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে রোটেট করে আমি এটা সোজাসুজি আপনাদের লম্বালম্বি করে নেব, তো আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য। তো এখান থেকে আমি জাস্ট রোটেট করে আমি সোজাসুজি করে নিতেছি, এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো একটু ওয়েট করেন। তো আমি এখান থেকে রোটেট করে দিচ্ছি। তো বন্ধুরা, কপিরাইটের প্রবলেমের কারণে আমি আমার নিজের একটা ইন্ট্রো চালু করলাম। তো আপনারা অবশ্যই গান প্লে করে দেখবেন। তো এখানে আমি অন্য গান প্লে করলে অবশ্যই আমার ভিডিওতে কপিরাইট আসবে, তো এই জন্য আমি আমার একটা ইন্ট্রো আমি এখান থেকে প্লে করলাম। তো বন্ধুরা, আপনারা ঠিক একই প্রসেসে আপনারা যে কোনো একটা গান প্লে করার পর বন্ধুরা, আপনারা জাস্ট যদি এই ভিডিওর উপরে একটা ক্লিক করেন, তারপরে বন্ধুরা এইখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন। আপনারা সবাই একটা অপশন দেখতে পারবেন এইখানে, একটা আপনারা ক্লিক করার সাথে সাথে এইখানে একটা অ্যারো চিহ্নের মতো, এখান থেকে আপনারা ভালোভাবে শুনতে পান। তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কীরকম একটা গোপন একটা সেটিং, একটা নতুন সেটিং আসছে। তো সাউন্ডটা আমি কমিয়ে দিলাম। তো তারপর আমি আবার ওখানে ক্লিক করবো বন্ধুরা, জাস্ট এখানে ক্লিক করবো। এই যে পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে আপনারা যে বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ভিডিও স্ক্রিনশটের মতন একটা অপশন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা, তো এখানে জাস্ট যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা মজাটা বুঝতে পারবেন, এইটাই কিন্তু বন্ধুরা গোপন সেটিং। তো এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন আপনারা কিন্তু এমএক্স প্লেয়ার থেকে কিন্তু বের হয়ে চলে আসবেন। আর বন্ধুরা বের হয়ে চলে আসবেন কিন্তু আপনাদের বলতে থাকবে সাউন্ডও চলতে থাকবে। তো বন্ধুরা, এটা করার মাধ্যমে আপনাদের কী হবে বন্ধুরা, আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, এমনকি আপনারা ভিডিও গান সহ আপনারা গানের শব্দ সহ আপনারা শুনতে পারবেন। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ছোটো হয়ে গেছে। তো এখান থেকে আপনারা বড়ো করলে চাইলেই করে নিতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট এটা, আপনারা যদি দুই হাত দিয়ে যদি এটা যদি বড়ো করতে চান, তাহলে আপনারা দুই হাত দিয়ে টান মারলে কিন্তু এটা বড়ো হয়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বড়ো হয়ে গেছে। আপনারা যেখানে খুশি ডানে বামে নিয়ে আপনারা কিন্তু এইখানে কিন্তু আপনারা এখন কিন্তু আপনারা যদি ফেসবুকে ঢুকেন কিংবা আপনারা ইমুতে ঢুকেন, যে কোনো জায়গায় ঢুকে কিন্তু আপনারা এক কর্নারে কিন্তু আপনারা ছোটো করে রেখে দিতে পারবেন কিংবা বড়ো করে, দেখতে পাচ্ছেন আপনারা ডানে বামে সব জায়গায় রেখে দিতে পারবেন। তো আমি এখন সাউন্ডটা দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এটার সাউন্ড শোনা যায় কিনা। তো একটু শুনতে থাকুন আপনারা, দেখতে পাচ্ছেন সাউন্ডটাও কিন্তু শোনা গেল বন্ধুরা। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, এমনকি আপনারা ভিডিও গান সহ আপনারা সাউন্ড সহ শুনতে পারবেন, এমনকি আপনারা বড় পর্দা করে নিতে পারবেন, আপনারা যেখানে সেখানে এটা রেখে দিতে পারবেন, ছোট পর্দায় আপনারা ভিডিও দেখতে পারবেন, ভিডিও গান শুনতে পারবেন, এমনকি আপনারা ফেসবুক চালাতে পারবেন, হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, ইনস্টাগ্রাম চালাতে পারবেন, এমনকি আপনারা ইউটিউবে চালাতে পারবেন বন্ধুরা। এটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য বন্ধুরা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর এখন আপনারা এটা ঠিক করার জন্য আপনারা জাস্ট ভিডিওর উপর যদি একটা ক্লিক করেন, তারপরে বন্ধুরা এখানে অ্যারো চিহ্ন পাশে দেখতে পাচ্ছেন, এটা করলে আপনার স্ক্রিনটা আবার বড় হয়ে যাবে, আর পাশে ধরা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্ন মারলে এটা কিন্তু কেটে যাবে বন্ধুরা।
তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলের বন্ধু হন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলকে সাপোর্ট করে আরও অনেক দূর নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।